তথ্য ও প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দু একজন সাংবাদিকের অনৈতিক কাজের জন্য পুরো সাংবাদিক সমাজকে দায়ী করা যাবে না। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। কিছু ব্যক্তির কারণে সাংবাদিকদের যাতে বদনাম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশ গড়ার ক্ষেত্রে সমাজের দৃষ্টি সঠিক জায়গায় পৌঁছাতে সাংবাদিকরা ভূমিকা পালন করতে পারে বলে তিনি মন্তব্য করেন। চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা সাংবাদিকদের জন্য 31 থেকে 2 এপ্রিল পর্যন্ত আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শুক্রবার 2 এপ্রিল দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্দাসের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মামুন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, রাঙ্গুনিয়া পৌর মেয়র শাহজাহান শিকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকতায় বুনিয়াদ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি।